তাহলে শুরু আস। সংক্ষেপ কথা, সংক্ষেপ কথা, ফ্ল্যাশ লাইটটা জ্বালাইয়েন না ভাই, কেন কষ্ট দিতেছ? তো প্রিয় বন্ধুরা, আল্লাহর আশেষ সহমতে আমি একটু মেয়েরাজ নিয়ে কথা বলবো। মেয়েরাজের তো অনেকগুলো সাইড আছে, দেখি আল্লাহ যদি বাসে একটু নতুন সাইডে কথা বলবো। নতুন তো বলতে পারতেছি না, তাৎপর্যগুলো অনেকবার বলছি, আজকে শুধু দুইটা তাৎপর্য বলেই অন্য সাইডে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজির মেয়েরাজ তার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ মুজিজা, এটা আল্লাহ সব পয়গম্বর থেকে শুধু ওনাকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুরাতুল ইসরার 15 পারার সুরা আর কি, প্রথম আয়াতে আল্লাহ জাল্লা শানু বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। নিশ্চয়ই সে মহান সত্তা তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, তার চতুর্দিক বরকতান্বিত করেছি আমি। তারপরে আমার টার্গেট কি, লিনুরিয়া হোমিন আয়াতিনা, যাতে করে আমি আমার হাবিবে কিবরিয়াকে দেখাইতে পারি কুদরতের কলকারখানা। ইন্নাহু হুয়াস সামিউল বসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? একটু তোরা কিতা শুরু করছে আল্লাহর কাছে দিবি, রে সাউন্ড আরো কমা, হারাম হওয়া তাও কথা শুনিচ্ছেন, পাগল করি এলার বেটারে সাউন্ড কিট কারেও নাই তো, এই শতানি হান্দাইছে কোনে আর ই ডাকো কারেও নাই, ইয়ে নো হুয়া হুনা চলে এসে সব মাইক ডিসকানেক্ট কর, আকাশে বাতাসে মারা বা সাকা বা হুনে এরা, হেতো তো মাইক ঠিক মতো সেটিং দিছি, এখন পাওয়ার বাড়াই দিলে আছে এমকি মরি ওয়াজ শেষ। তারা আছে একটা নির্যাতনে, এগুলো তো ইবলিসে কয়, ইবলিসে দৌড় দিয়ে হারাই দে, সিদ্দিক যা যা তুই ব্যারিকেড দে, কুদ্দুত যা যা, এই 15টা মিনিট নষ্ট করে দিছ, এটা শোয়াই রাখ শোয়াই রাখ, এগুলো অন্য শোয়া মানুষ দেখে না। মাইকের কি সমস্যা আমি বলে দিব, দূরের গুলো আরো পাওয়ার কমান, তুই ডরাচ্ছে আয় আসি তো, যে বেলেনে নি হুন আসি এনো মাইক, যে বেল কোরআন হারে লাগতো না ইয়েনো হুন। আজাবের ভিতরে আছে প্রিয় বন্ধুরা। তো প্রথমে গায়েবের সিগে সুবহানাল্লাহ, যে আসরা ওয়াইদে মুজাক্কারে গায়েবের সিগে, সে আল্লাহ সে ভ্রমণ করাইছে রাত্রিবেলা ভ্রমণের আশ্রা কয়, সে কে? বারাকনা, আমি বরকতান্বিত করেছি, আমি কে? তারপরে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করাইছি, এই যে সে আমি, আবার শেষে দিকে লিনুরিয়াহু, যাতে করে আমি তাকে দেখাইতে পারি আমি কে। এক সেন্টেন্সে ক রকম না কথা কয়, একবার কয় সে, আবার কয় আমি, শেষ দিয়ে আবার কয় ইন্নাহু হুয়াস সামিউল বসির, নিশ্চয় সে সত্তা সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। একটা সেন্টেন্সে তিন রকমের ফার্সন ইউজ করছি, সে, আমি, আমি, সে, এটা বালাগাতের কায়দা হইল, মুখাতেবের দৃষ্টি আকর্ষণের জন্য এমন করে। আল্লাহ দেখছেন কি সুন্দরে কত চমৎকার ভাবে কথাটা বলেছেন, আর আল্লাহর 5000-এর চেয়ে আরো অসংখ্য গুণবাচক নাম আছে, এর থেকে তিনি দুইটা নাম ব্যবহার করছেন, সামি এবং বসির। গ্রাম মেস্টাইলে কসা, সামি এবং বসির, সামি মানে যিনি সব কিছু শোনেন, বসির মানে যিনি সব কিছু দেখেন। এত হাজার হাজার নামে তো দুই নামে মেয়েরাজের ঘটনার দম খাইলো, টার্গেট হইল কারাগার আমার নবীজির মেয়েরাজের স্বীকার করো, কারাগার আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাদের প্রত্যেকের কথা ব্লগ ফেসবুকে লেখাটাকে সব আমি আল্লাহ দেখি, আর তোমাদের কথা শুনি, সময় মতো জায়গা মতো এইসব দিউম, তোমরে সাইজ করি ছাড়িউম, কে কয়? এই জন্য নবীর শান এখানে দুইটা নাম ব্যবহার করছেন, সামি এবং বাসির, এই জন্য নবীর বিরুদ্ধে কিছু বলিয়েন না, নবীর বিরুদ্ধে যদি বলেন আল্লাহ শুনবো দেখবো,
কোন অবস্থায় নবীর বিরুদ্ধে যাবেন না, আলেমে হক্কানি রব্বানির বিরুদ্ধে যাবেন না, যাইলে কিন্তু খবর আছে ইন্নাহু হুয়াস সামিউল বসির, আল্লাহর অশেষ রহমতে। তো আমরা এখান থেকে সামান্য কথা বলব, এত কষ্টটা যদি পাই এদিকে সানছে কেন বাড়ালে, বাড়ান না, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, এই বিশটা ছেলের জীবনটা আপনি নষ্ট করছেন, আপনি আল্লাহর কাছে 100 বছর সেজদা দিলে এদের কষ্টটা আপনি শেষ করতে পারবেন না। মা কিটা দিছো তার দিকে বলে জীবনে প্রথম দেখলাম, বক্তারে শুনায় তোর মাথা হারালাই মা আওয়াজ দি, তোর যেটা সাউন্ড বক্স তো যথেষ্ট, তুই এখন সাউন্ডটা 100-100 সেটিং মিলে দিছে, তুই আবার দিছ বাড়াই, আল্লাহ তোমার সাহায্য চাই। আমিন। বারবার বলতেছি অন্তত এদের সুবিধার্থে তোমরা সেটিংতে আর লড়াইও না, সব সিদ্দিকে করছে, এতে হেতের লগে ইন্দি আরো দুইটা চোখ দিছে কেডা, এডি গুতাই হেতের শেষ করে, মাইকের একটা দারুণ ক্ষমতা অনুসারে বাড়াইতে হতো, তুই বাড়াই কিতে করবি, তুই তো বাড়াই আল্লাহ দুশ্মনী করছে, বাইরে তো সাউন্ডের দরকারে নাই, ফাড়াই লিতেছে 10 কিলোমিটার, আর ইয়ান দিকে ইবলিসে কিছু স্বাস্থ্যবাই, ইবলিসে স্বাস্থ্যবাইয়ের দমকা, হ্যাঁ উনা জানা, তুই কিতে বুনবি, তোর ওই এতটি মাইকে হুঁয়ার লাগছে, তুই না হলে বাদ যাবি তুই বেড়া, তোর কানো ভর আর বেড়া মাইছে বেড়া, শয়তানির একটা শেষ আছে তো বেড়া, আলোচনাটা শুরুই করতে ফেললাম না, শরীরটা তো খারাপ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আলহামদ, কমাসা আর মরে যেতেছি তো ধরো বেটা, ওয়াজে করতাম না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না এত এত ডিস্টার্ব করে কা, তোরা আয়োজক আর এরকম কা বেটা, প্রথমে মাইক টেস্ট ঠিক ছিল, এতরে গুতাই এতে দিছে বাড়াই অন কলজা সব সব চলে গেল, এই সফিউল না কিন্তু জরা তুমি গজব করে দিস, কমাসা মরি যাইতেছি তো, এটা তো বেঙ্গার, তোর আল্লাহ ডিসকানেক্ট কর, তোর মা তোরে খাইত, তুই কত রে সিস্টেম আনছ, তুই বক্তার দিকে নিয়ে দিস কানহাড়া আলাসের, মানুষটির রিজিক বাড়ি দিস, এত হাজার মানুষ দুইশের কথা শুনবো, তুই আজ যা ডিস্টার্ব করছ, এবার আইডিয়া হেঁটে অন্যদিকে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুই সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়া, তুই কন্মই আবার তো ফাগলে যেতেছি চতুর্দিকে সাইরে মই বাড়াই, এত ঠেলা দিয়ে অন মাহফিলটাই ধ্বংস করে দিছে, হেতে জেনে আসিল এনে থাকতো, তুই শুধু ভ্যান্ডেলে আধা পয়েন্ট বাড়া, তুই দূরীটি কমা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সাউন্ড বক্সের আওয়াজটা বাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে থাক, শোনা জানি রে আবার।